সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত এডুকেশন এক্সপার্ট বিডিতে। আর তোমরা যারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য আমরা ম্যাথের উপর একটা পূর্ণাঙ্গ কোর্স নিয়ে এসেছি। শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্যই নয়, বরং বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই কোর্সটি অত্যন্ত কার্যকর হবে। তো বন্ধুরা, চলো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। আমরা আজ বিগত সালের কোশ্চেনগুলো নিয়ে পর্যালোচনা করব, সেজন্য আমরা 2014 সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কোশ্চেনটা দেখব, যেটা আসলে অনুষ্ঠিত হয় 2018 সালে। এখান থেকে আমরা কোশ্চেন সম্পর্কে ধারণা নেব, মূলত কোন ধরনের কোশ্চেন হয়ে থাকে প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। তো চলো মূল আলোচনায়। আর বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে সবসময়। তো কোশ্চেন আমরা দেখে নেই। দেখো, কোশ্চেনে বলা হচ্ছে এক্স স্কোয়ার, সরি, কোশ্চেনে বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার -3 -0.001। এটা একটা সূচকের অঙ্ক দিয়েছে, তাহলে সূচক আমাদেরকে করতে হবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল হোয়াট? তাহলে এখানে এক্স স্কোয়ারের মান বের করবো আমরা। দেখো, তাহলে এখানে এ টু দি পাওয়ার -n যদি থাকে, তাহলে সূচকের নিয়ম অনুসারে 1/e^n হয়ে যায়। তাহলে এখানে x এর উপর n, তার 1/x³, এই মাইনাসটাকে আমরা পাশে পার করে দেবো, তাহলে কত হবে? যেহেতু মাইনাস আছে, সাইন পরিবর্তন হয়ে প্লাস হবে, 0.001। এবার দশমিক আমরা উঠিয়ে দেব, দেখো 0.001। দশমিক উঠে দিতে গেলে কি করতে হবে? দশমিক উঠানোর জন্য একটা এক নেব, তারপরে যে কয়টা ডিজিট থাকবে সে কয়টা শূন্য নেব, তাহলে তিনটা ডিজিট আছে, তিনটা শূন্য, আর আড়াআড়ি গুণ করে দেবো, তাহলে x³ ইকুয়াল হবে 1000। সো x ইকুয়াল কত হবে দেখো তো, x³ আমি 10-এর উপর কিউব দিতে পারি না, তাহলে x ইকুয়াল হবে 10। দেখো, যদি কোনো সূচকের ক্ষেত্রেও যদি পাওয়ারগুলো সমান হয়ে যায়, এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 3, তাহলে বেস সমান হবে, তাহলে এক্স ইকুয়াল 10। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে? 100। আনসার হচ্ছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে গসাগু সম্পর্কিত, তাহলে গসাগু তো আবার ভগ্ন অংশের গসাগু, তাহলে ভগ্ন অংশ নিয়ে আমরা আলোচনা করব নেক্সট। তাহলে কি বলছে? তাহলে বলছে 3/4, আর একটা হচ্ছে 4/5, আর একটা আছে 5/6, এর গসাগু কত? বন্ধুরা, ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে আমরা জানি ভগ্নাংশের গসাগু হচ্ছে লবগুলোর গসাগু, লবগুলোর গসাগু, বা হচ্ছে হরগুলোর লসাগু। দেখো, এখানে লবগুলোর গসাগু কত হবে? 3, 4, 5, সাধারণ কোনো ফ্যাক্টর হচ্ছে না, তাহলে 1 হবে গসাগু, 1। তাহলে এখানে লবগুলোর গসাগু হচ্ছে 1, হরগুলোর লসাগু কত হবে? 4, 5, এবং 6-এর গসাগু লসাগু কত হবে? 2 দাও 2, 5, 3, 3 5 15 15 30 60। তাহলে এই ভগ্নাংশগুলোর গসাগু হবে 1/60। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখি। নেক্সট কোশ্চেন, আরও একটা ভগ্নাংশ এখানে বলা হচ্ছে, নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ, তাই না? কত দেয়া আছে? কত? 2/3, সবগুলো ভগ্নাংশ আমরা লিখি। তারপরে দেয়া আছে 4/7, আর একটা ভগ্নাংশ দেয়া আছে 5/8, আরও একটা দেয়া আছে 7/11। তাহলে আমরা তুলনা করব একটা ভগ্নাংশে আর একটা ভগ্নাংশের, তুলনা করে কোনটি ছোট কোনটি বড় সেটা দেখব। দেখো, আমরা প্রথমে ক নিলাম 2/3, এটার সঙ্গে তুলনা করব আমরা 4/7, গুণ করো তো এই ভগ্নাংশের লবের সঙ্গে অন্য ভগ্নাংশের হরের সঙ্গে, 7 দুগুণ 14।
তিন চারে 12, দেখো 12 থেকে 14 বড়, সুতরাং 2/3 ভগ্নাংশটি বড় হবে, কারণ এটার লব আছে, লব অন্যের সঙ্গে হরের সঙ্গে যোগ করে 14 হয়েছে, যেহেতু এখানে লব ব্যবহৃত হয়েছে 14 বড়, সুতরাং 2/3 বড়। তাহলে 2/3 বড় পেলাম, 2/3-এর সঙ্গে অন্যটা তুলনা করো, 5/8 তুলনা করো, 8 × 16, 3×5=15, দেখো এখানেও 16 বড়, যেটার লব ব্যবহৃত হয়েছে 2/3-এর ভগ্নাংশের, তাহলে বড় হচ্ছে 2/3। পরেরটা দেখো, 2/3 7/11, তাহলে 11 × 22, 3×7=21, তাহলে এখানেও বড় 22, তাহলে এখানেও বড় হচ্ছে 2/3, তাহলে বড় ভগ্নাংশ হচ্ছে 2/3, আনসার হচ্ছে ক। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা সমের গড় কত? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা সমের গড় কত? দেখো আমরা জানি, সাধারণত আমরা জানি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গড় হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হচ্ছে সমষ্টি, তাহলে গড় কত হবে? এন দ্বারা ভাগ করুন, তার মানে হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, তাহলে এখানে টোটাল পদ কয়টা আছে? 99টা। 99 + 1/2 সমান হচ্ছে 50, তাহলে এর গড় হবে 50, আনসার হচ্ছে খ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে 3:7:10 টুকরো করা হয়েছে, ছোট টুকরাটি কত মিটার? তাহলে এটা অনুপাতের অঙ্ক, তাহলে দেখো অনুপাত গুরুত্বপূর্ণ, অনুপাত আমরা করব। তাহলে আমরা ধরে নিলাম প্রথম টুকরা এক্স, পরের টুকরা হচ্ছে 7x, পরের টুকরা 10x, তাহলে টোটালটা কত ছিল দৈর্ঘ্য? 60 মিটার, তাহলে 10 20x, 20x সমান কত? 60, তাহলে x সমান কত হবে? 3×60, 3, তাহলে ছোট টুকরাটি কত হবে? যেহেতু 3x ছোট টুকরা, 3×3 সমান 3×3=9, তাহলে আনসার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে ত্রিভুজ সম্পর্কিত জ্যামিতি সম্পর্কিত কোশ্চেন আমাদের করতে হবে। তাহলে ত্রিভুজ সম্পর্কিত আছে কি বলছে, সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, এ স্কোয়ার √3/4, তাহলে স্কোয়ার মানে এখানে এ হচ্ছে একটা বাহু, সমবাহু ত্রিভুজের একটা বাহু হচ্ছে এ, তাহলে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত দেওয়া আছে? 16 মিটার, তাহলে 16² × কত? √3/4, তাহলে আমরা 16² কে 16×16 লিখতে পারি, √3/4, কাটাকাটি করো, 4×4=16, 4×16=64, √3 আনসার হওয়ার কথা, কিন্তু অপশনে আসলে 64 √3 নেই, কিন্তু আছে কোনোটি, তাহলে আনসার হবে খ, কোনোটি নয়। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে শতকরা 82 কত হার সুদে কোনো মূলধন 25 বছরে সুদের মূলে 4 গুণ হবে? এখানে তাহলে একটা শতকরা অঙ্ক বা আচ্ছা লাভ ক্ষতির অঙ্ক একটা, তাহলে দেখো তো আমরা ধরে নিলাম মূলধন 100 টাকা, মূলধন 100 টাকা, তাহলে 100 টাকায় 25 বছরে 4 গুণ হবে, তার মানে 4 গুণ হলে সুদের মূলে কত? 400 টাকা, সুদের মূলে, তাহলে সুদ কত হবে? আসল বাদ দিন, 300 টাকা, 300 টাকা কি হবে? সুদ, আর 400 টাকা হচ্ছে সুদে মূলে, সুদে মূলে 400, সুদ কত, আসল কত? 400, আসল হচ্ছে 100, তাহলে সুদ হচ্ছে 300, তাহলে দেখো তো 100 টাকায় 25 বছরে সুদ হয় 300 টাকা, 25 বছরে সুদ হয় 300 টাকা, তাহলে 1 বছরে সুদ হবে কত? কাটাকাটি করো, 12×25=300, তাহলে 12% আনসার হবে, অর্থাৎ কোশ্চেনের আনসার হচ্ছে গ। নেক্সট কোশ্চেন দেখি আমরা আর একটা, এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, তাহলে উৎপাদকে বিশ্লেষণ আমাদের করতে হবে, বলছে যে x² - 3x + 2, এই উৎপাদকটির নিচের কোনটি একটি উৎপাদক, তাহলে এটাকে আমরা মিডিল টার্ম করি, x² - 2x - x + 2, x কমন নাও,
x মাইনাস টু, মাইনাস ওয়ান কমন নাও, x মাইনাস টু, তাহলে দুইটা ফ্যাক্টর পাচ্ছি, একটা x মাইনাস ওয়ান আর একটা x মাইনাস, তাহলে দেখো তো ফ্যাক্টর দুইটা পাচ্ছি। উত্তরে কী কী আছে? অপশনে x প্লাস টু, x মাইনাস থ্রি আছে, x মাইনাস ওয়ান আছে। তাহলে x মাইনাস ওয়ান আনসার ঘ। নেক্সট কোশ্চেনটা, একটা রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে, ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা একটি ট্রেন কত সময়ে ওই তাল গাছকে অতিক্রম করবে? 150 মিটারে একটা ট্রেন 45 কিলোমিটার বেগে চলে এবং একটা তাল গাছ আছে, ওই তাল গাছটা অতিক্রম করতে কত সময় লাগবে? আমরা সাধারণত প্ল্যাটফর্ম বা কোনো একটা ব্রিজ অতিক্রম করতে গেলে ব্রিজেসটা ওই ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে যোগ করি না। এখানে তাল গাছ আছে, তাল গাছের পরিমাণটা এত কম জায়গা নিয়ে আছে যে এটা শূন্যের কাছাকাছি ধরা হয়, যার ফলে তাল গাছের অবস্থান শূন্যের কাছাকাছি ধরা হয়। সেই জন্য তাল গাছকে অতিক্রম করতে গেলে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হবে। দেখো বিষয়টা হচ্ছে কি, তাহলে তাল গাছটা যদি 60 × 60 সেকেন্ড, তো সেটা যাবে কত? 45 হাজার মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে কত? ভাগ হচ্ছে 60/60, 60 × 60। কাটাকাটি করো কত হয়, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, 15, 45, 5 দুগুণ 10, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 5, তাহলে 5 × 25 মিটার পার সেকেন্ডে যায়, তাই তো? তাহলে দেখো তো বিষয়টা এরকম না, 25/2 কিলোমিটার, 2 মিটার যায় হচ্ছে 1 সেকেন্ডে। 1 মিটার যেতে কত সময় লাগবে? কম লাগবে, কম হলে ভাগ, তাহলে 2/25, 150 মিটার যেতে সময় লাগবে কত? গুণন 150, 6/25 কত? 150, 6 দুগুণে 12, তাহলে 12 সেকেন্ড সময় লাগবে। তাহলে আনসার হবে 12 সেকেন্ড, দ্যাট মিনস গ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে? নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে 612 টাকায় একটি ব্যাগ বিক্রি করায় 15% ক্ষতি হয়, ব্যাগটি কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে লাভ ক্ষতির অঙ্ক আছে, লাভ ক্ষতির অঙ্ক গুরুত্বপূর্ণ। আমরা ধরে নিলাম ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত পার্সেন্ট ক্ষতিতে? 15% ক্ষতিতে। তাহলে 100 - 15 মানে 85 টাকা, 85 টাকা বিক্রয় মূল্য। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 85 টাকা, ঠিক একইভাবে করুন, 85 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত? 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/85, বিক্রয় মূল্য কত টাকা আছে? 612 টাকা না? তাহলে 100 গুণ কত? 612/85, তাহলে 85 5 দিয়ে কেটে 5, 17, 85 5 দিয়ে কেটে 5 করি 100, এটাকে কাটলে হচ্ছে 17, 6, 6, 36, 36, তাহলে কত টাকা হচ্ছে? 37 × 72, 720। দেখো 720-এর কত পার্সেন্ট লাভ করবে? 10 টাকা, 10% লাভ করবে। তাহলে 720-এর 10% সমান কত? 72 টাকা। তাহলে বিক্রি করতে হবে কত? 720 + 72, দ্যাট মিন্স 2, 9, 7, 792 টাকা বিক্রি করতে হবে। আনসার ইজ ঘ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে সামান্তরিকের কর্ণ পরস্পর সমান হলে সামান্তরিকটি, এগুলো সংজ্ঞাভিত্তিক বিষয়, এগুলো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি, জ্যামিতির বেসিক বিষয়গুলি নিয়ে আমাদের আলোচনা, তাহলে এই বিষয়গুলো আমরা চালিত আলোচনা করব মূল কোর্সে। নেক্সট কোশ্চেন দেখি, 7-এর গুণিতকের সেট কোন ধরনের সেট? 7-এর গুণিতক দেখো দেখি অসংখ্য হতে পারে না, 7 হতে পারে, 14 হতে পারে, আপ টু এইভাবে যেতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে তোমরা চিন্তা করো তো, যেটার কোনো শেষ নেই, ইনফিনিটি, তাহলে কোন ধরনের সেট হবে? অসীম সেট হবে, যার কোনো শেষ নেই, চলতেই আছে, অসংখ্য উপাদান। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন একটা সমীকরণ, ইকুয়েশন, ইকুয়েশনে কী বলেছে? এক্স প্লাস 3y ইকুয়াল কত? 40। আবার ওয়াই ইকুয়াল দেয়া আছে কত? 3x। তাহলে ওয়াই এর মান কত বের করতে? তাহলে দেখো ইকুয়েশনে আমরা ওয়াই এর মান বসিয়ে দিই, এক্স প্লাস 3y মানে 3y × 3x, এক্স প্লাস 9x সমান 40, 10x ইকুয়াল 40, সো এক্স ইকুয়াল কত হবে? 4। সো ওয়াই ইকুয়াল কত হচ্ছে? 3x, তার মানে 3 × 4, 3×4=12, ওয়াই এর মান হচ্ছে 12, ড্যাট মিনস আনসার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে, কোনো পরীক্ষায় 52% পরীক্ষার্থী ইংরেজিতে 42% পরীক্ষার্থী গণিতে ফেল করে, যদি উভয় বিষয়ে 17% ফেল করে তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে? তাহলে দেখো তো, টোটাল ফেল করে কতজন? 52% যোগ 42% মাইনাস 17% সমান কত হয়? 77%। তাহলে উভয় বিষয়ে পাশ করবে টোটাল স্টুডেন্ট 100 জন ছিল, 77 বাদ দেই সমান কত? 23%। তাহলে আনসার হচ্ছে 23%, দ্যাট মিনস ক। নেক্সট কোশ্চেন আবারও সমকোণী ত্রিভুজ নিয়ে। বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত কোণ 50 ডিগ্রি হলে অপর কোণটি কত? আচ্ছা, শুধু সমকোণী না, যে কোনো ত্রিভুজের কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এটা সমকোণী, এটা 90 ডিগ্রি, একটা কোণ দেওয়া আছে 50 ডিগ্রি, ধরো এইটা। তাহলে বাকি কোণটা কত হবে? যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দুইটা কোণ পেয়েছি আমরা কত ডিগ্রি? 90 ডিগ্রি আর 50 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, বাকিটা কত? 90 ডিগ্রি থেকে 50 বাদ দিলে 40 ডিগ্রি হবে, তাহলে এটা হবে 40 ডিগ্রি। তাহলে দেখো, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে বিভাজ্যতা, এটা লসাগু বসাগুর মধ্যেই পড়ে। আচ্ছা, কোনো ক্ষুদ্রতম সংখ্যা হতে এক বিয়োগ করলে বিয়োগফল 9, 12 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখানে বিষয়টা দুইটা বিষয়, যে নিঃশেষে বিভাজ্যটা কি? নিঃশেষে বিভাজ্য হচ্ছে কোনো সংখ্যাকে যদি কোনো একটা সংখ্যাতে ভাগ করা হয়, যদি ভাগফল শূন্য হয় সেক্ষেত্রে হবে সেটা নিঃশেষে বিভাজ্য। যেমন আপনি 5কে 10 দ্বারা বিভাজ্য করুন, তাহলে 5 দুগুণে 10, ভাগশেষ থাকে না, শূন্য থাকে ভাগশেষ, তাহলে এখানে নিঃশেষে বিভাজ্য হয়েছে। তাহলে অঙ্কটা দেখো, কোনো ক্ষুদ্রতম সংখ্যা হতে এক বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 9, 12, 15 লসাগু বের করি আমরা, 9, 12 এবং 15 লসাগু কত হবে? 3 দিয়ে দেন, 3 3 কে 9, 3 4 এ 12, 3 5 এ 15, আর কি যায়? আর যায় না। তাহলে 4 5 এ 20, 3 20 60, 3 6 এ 180। তাহলে 180কে 9 দ্বারা 12 দ্বারা এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে নিচের কোন সংখ্যা থেকে এক বিয়োগ করলে ওই সংখ্যাটা 9, 12, 15 দ্বারা বিভাজ্য হবে? তাহলে দেখো তো, 181 আছে, ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে যেহেতু, তাহলে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 121। দেখো 121 কিন্তু যায় না, 121 9, 12, 15 দ্বারা 120কে ভাগ করা যাবে না। তাহলে 181 আছে, তাহলে এক বাদ দিই, 180। নেক্সট, তাহলে আনসার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বৃত্ত সম্পর্কিত। দেখুন, তাহলে জ্যামিতি কিন্তু বেশ ভালোই এসেছে, এবং বেসিক জিনিসগুলো, জ্যামিতির বেসিক জিনিসগুলো এসেছে। একটি বৃত্তে যে কোনো দুটি বিন্দু সংযোগ রেখাকে কি বলা হয়? এটা বিষয় হচ্ছে কি, সংজ্ঞাগত বিষয়। দেখো, একটি বৃত্তে যে কোনো দুই বাহুর সংযোগ রেখা, আমি যে কোনো দুইটা, এটা একটা বিন্দু নিলাম, এটা একটা বিন্দু নিলাম, যে কোনো দুই বিন্দু, এটা সংযোগ হচ্ছে কি, এটা বৃত্তকে কি বলে? জ্যা বলে। বৃত্তের যে কোনো দুই বিন্দু সংযোগ রেখা হচ্ছে জ্যা, তাহলে এটা হচ্ছে জ্যা। আচ্ছা, এবং বৃত্তের বৃহত্তর জ্যা বলা হয় কেন্দ্রগামী যে জ্যাটা, সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসও একটি জ্যা, এবং ব্যাস হচ্ছে বৃহত্তর জ্যা বৃত্তের। তাহলে আনসার কত হবে? গ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে কত? 6, 5, 5, 8। এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ হবে? তাহলে বর্গ নিয়ে আলোচনা আছে, বর্গ নিয়ে বেশ ক্লাস 7-এ বেশ আলোচনা ভালো আছে। আমাদের ক্লাস 7-এর একটা লেকচার আছে, ক্লাস 7 বলতে পুরো লেকচার আছে, এটা লেকচারটা আপনি দেখতে পারেন, খুব ভালো হবে আরও। আচ্ছা, তাহলে আমরা বর্গ করি। দেখো, যেহেতু ক্যালকুলেট ইউজ করতে দেবো না, ক্যালকুলেটার ছাড়াই বর্গ করি। বর্গ করতে গেলে ডান পাশ থেকে দুইটা জোড়া জোড়া সংখ্যা কল্পনা করতে হবে। তাহলে 58 জোড়া 65 জোড়া নিয়েছি, তাহলে এই 65কে আমরা কাছাকাছি বর্গমূল সংখ্যা নেবো কত? 8। 8 8 কত? 64। এখানে বিয়োগ করে দেবো, ঠিক ভাগের মতোই বিয়োগ করে দেন, 1। এই 8-এর ডাবল নেব, 8-এর ডাবল হচ্ছে 16। ভাগের ক্ষেত্রে যেমন একটা একটা করে সংখ্যা আসতো, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে জোড়া জোড়া করে সংখ্যা আসবে, তাহলে 5 8 একবারই নেমে আসবে। এখানে এমন একটা সংখ্যা নেবো, ধরো এখানে যদি আমরা এন নেই, এখানেও এন নিতে হবে, তাহলে 16 এন, এবং এন গুণ করে যেন 158 বা তার কাছাকাছি হয়। তাহলে কী নেওয়া যেতে পারে? আমি যদি 1 নেই এখানে, এখানেও 1 নেই, তাহলে 1-এর সঙ্গে 61 গুণ করলে 161 হয়, কিন্তু আসলে এখানেও তো আছে 158, বেশি হয়ে যাচ্ছে। তাহলে কোন সংখ্যাটা যোগ করতে হবে? আমি যদি 3 যোগ করি এটার সাথে, তাহলে কত? 161 হয়ে যাচ্ছে।
তাহলে 161 শূন্য, তাহলে বর্গমূল সংখ্যা পাচ্ছি আমি 81। তাহলে আনসার কত হবে? ক, 3 যোগ করলে 6558-র সাথে 3 যোগ করলে 6561। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ। তাহলে এটা পরিমাপের একটা অঙ্ক, 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ? তাহলে 10 × 100 × 1000, তার মানে ভাগ 1, অর্থাৎ 1/1, 1 2 3, তাহলে 1 3 0 60, 1 2 3 4 5 60, তার মানে হচ্ছে ক, 15 জন লোক কোনো কাজের অর্ধেক 20 দিন সময় লাগে, কত কত দিনে 20 জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে? আচ্ছা, 15 জন লোক যদি একটা কাজের অর্ধেক করতে 20 দিন লাগে, তাহলে পুরো কাজটা লাগবে 40 দিন। তাহলে 40 দিনে একটা কাজ করে 15 জন লোক, একদিনে করতে কতজন লোক লাগবে? বেশি সংখ্যক লাগবে, তাহলে বেশি হলে গুণ। আবার কতজন? 20 জন, 20 দিনে, 22, তাহলে 20 দিনে করবে কতজন? 2, 30 জন লোক। তাহলে আনসার হচ্ছে 30 জন লোক। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। অত্যন্ত দ্রুত করা হয়েছে, কারণ উদ্দেশ্যই ছিল যে কোশ্চিন আলোচনা করা মূলত, তো মূল কোর্সে এরকম দ্রুত করা হবে না, স্টেপ বাই স্টেপ করানো হবে। আবারও বলছি, তোমরা যারা চাইলে সাবস্ক্রাইব করো নি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সঙ্গেই থাকো। তো আগামী লেকচারে দেখার জন্য স্বাগত। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।